वेलकम टू माय चैनल। ए वीडियो ते आमी इक्विलिब्रियम ऑफ फोर्सेस माने बलेर साम्यावस्था निये डिटेल्स आलोचना करब। तो कयेकटी फोर्स जदि एकटा अबजेक्टेर उपर काज करे एबं सेई फोर्सगुलोर रेजल्टेंट फोर्सेर भ्यालू जदि जिरो हय ताहले धरे नेवा हय जे सेई अबजेक्टटी इक्विलिब्रियम माने साम्यावस्थाय आछे। ताहले सेई फोर्सगुलोके आमरा बोलते पारि इक्विलिब्रियम फोर्सेस माने साम्यबल। तो एबार कोनो अबजेक्ट कोनो अबजेक्टेर उपर जदि कयेकटी फोर्स काज करे माने এই হলো একটা অবজেক্ট। এই অবজেক্টের উপরে যদি আমাদের মনে করি যে দুটো ফোর্স কাজ করছে, এটা হলো এফ ওয়ান এটা হলো এফ টু, তার ফলে এই অবজেক্টটি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। কখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে? যখন এফ ওয়ান আর এফ টু এর রেজাল্টেন্ট ফোর্স ভ্যালু জিরো হবে। এটাই হলো ফোর্সের সাম্যাবস্থার কন্ডিশন। তো এবার ফোর্সের সাম্যাবস্থার কন্ডিশন যদি আমরা বলতে যাই, তাহলে ফোর্সের সাম্যাবস্থার কন্ডিশন টোটাল তিন ধরনের কন্ডিশন আমরা প্রিন্সিপাল কন্ডিশন হিসেবে ধরে নিই, যেটা হলো টু ফোর্সেস প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম, থ্রি ফোর্সেস প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম, আর ফোর ফোর্সেস কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তো এটা তো টু ফোর্সেসটা কি? যদি কোনো অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করে এবং তার ফলে সেই অবজেক্টটি যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, তাহলে কি হবে? তাহলে এফ ওয়ান আর এফ টু কী হতে হবে? একে অপরের সাথে মানে সমান হতে হবে, মানে এফ ওয়ান সমান এফ টু হতে হবে। আর এদের যে অভিমুখ আছে, অভিমুখ একে অপরের সাথে অপোজিট হতে হবে। এটা দেখো, এফ ওয়ানটা বাম দিক থেকে ডান দিকে কাজ করছে, তাহলে এফ টুটাকে কী করতে হবে? ডান দিক থেকে বাম দিকে কাজ করতে হবে, অপোজিট হবে এবং কোলিনিয়ার হবে। এদের লাইন অফ অ্যাকশন একে অপরের সাথে কোলিনিয়ার হবে, একই লাইনে থাকবে এদের লাইন অফ অ্যাকশন। এটা হলো টু ফোর্স প্রিন্সিপাল। এবার থ্রি ফোর্স প্রিন্সিপালটা কি? থ্রি ফোর্স প্রিন্সিপালটা হলো যে কোনো অবজেক্টের উপরে যদি তিনটি ফোর্স কাজ করে এবং তার ফলে সেই অবজেক্টটি যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, তাহলে যে কোনো দুটো ফোর্সের রেজাল্টেন্টের ভ্যালু তৃতীয় ফোর্সের সাথে সমান হবে এবং অপোজিট হবে এবং কোলিনিয়ার হবে। তার মানে কি? মানে আবার একটা মনে করি যে এই হলো আমাদের একটা অবজেক্ট, তো এটার উপরে তিনটে ফোর্স কাজ করছে মনে করো। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। তাহলে এবার পি আর কিউ এর রেজাল্টেন্ট ভ্যালু কার সাথে সমান হতে হবে? এই আর এর সাথে সমান হতে হবে। পি আর কিউ এর রেজাল্টেন্ট ভ্যালু সমান হবে আর এর সাথে এবং অপোজিট হবে, তার সাথে কী হতে হবে? কোলিনিয়ার হতে হবে। এটা হলো থ্রি ফোর্স প্রিন্সিপাল। এবার ফোর ফোর্স প্রিন্সিপালটা কী বলছে? ফোর ফোর্স প্রিন্সিপাল হলো যদি কোনো অবজেক্টের উপর চারটি ফোর্স একসাথে কাজ করে, তাহলে যে কোনো দুটো ফোর্সের রেজাল্টেন্টের ভ্যালু বাকি দুটো ফোর্সের রেজাল্টেন্টের ভ্যালুর সাথে সমান হবে, অপোজিট হবে এবং কোলিনিয়ার হবে। একই রকমভাবে যদি আমাদের এটা কোনো অবজেক্ট হয়, মনে করি এখানে দুটো ফোর্স কাজ করছে আর এদিকে দুটো ফোর্স কাজ করছে, এটা মনে করি এফ ওয়ান, এটা এফ টু, এটা হলো এফ থ্রি, এটা হলো এফ ফোর। তাহলে যদি এফ ওয়ান আর এফ টু এর রেজাল্টেন্ট হয় আর ওয়ান, আর এফ থ্রি আর এফ ফোর এর রেজাল্টেন্ট হয় যদি আর টু, তাহলে আর ওয়ান সমান আর টু হতে হবে এবং এদের অভিমুখ একে অপরের সাথে অপোজিট হবে, আর ওয়ান আর টুর অভিমুখ এবং কোলিনিয়ার হবে, মানে এই রেজাল্টেন্টের লাইন অফ অ্যাকশন একই লাইনে থাকবে। এটা হলো তিনটে প্রধান যে প্রিন্সিপাল ইকুইলিব্রিয়ামের সেইগুলো। তাছাড়া আরও অনেক কন্ডিশন আছে। তো যেসব ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাদেরকে রিজলভ করার জন্য আমরা দুটো মেথড অবলম্বন করি, একটা হলো অ্যানালাইটিক্যাল মেথড আর একটা হলো গ্রাফিক্যাল মেথড। তো সেই মেথডগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তো আশা করি তোমরা এই ভিডিওতে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।